ক্লাস 11। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে গ্যাসের সূত্রাবলী। প্রথম যে সূত্র আমরা দেখব সেটা হচ্ছে বয়লের সূত্র। বয়লের সূত্র নিয়ে বেশি কিছু বলার নেই, কারণ সূত্রটা প্রত্যেকেই আমরা ক্লাস 10 এ পড়ে এসেছি। সেটা হচ্ছে যে স্থির উষ্ণতায় নির্দিষ্ট কোনো ভরের গ্যাসের চাপ এবং আয়তন একে অপরের সঙ্গে ব্যস্তন করে, তাহলে এবং তার যে গাণিতিক যে রূপ সেটাও আমরা পড়েছি। দুটো গাণিতিক রূপ আমরা পাই, সেটা হচ্ছে পিভি ইকুয়াল টু কে এবং পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু পি টু ভি টু ইকুয়াল টু পি থ্রি ভি থ্রি ভি থ্রি ইকুয়াল টু কে, যখন এম হচ্ছে গ্যাসের ভর এবং টি হচ্ছে তার উষ্ণতা, উভয়ই যখন স্থির থাকবে। এই গ্যাসের যে বয়লের যে সূত্র পেলাম সেই সূত্রকে আমরা ঘনত্ব দিয়ে কিরকম আসে সেটা দেখব। আমরা জানি গ্যাসের চাপ আমরা ধরে নিচ্ছি পি, ভলিউম বা আয়তন হচ্ছে ভি, এবং গ্যাসের যে ভর সেটা এম এবং টি হচ্ছে তার উষ্ণতা। তাহলে আমরা জানি এবার ঘনত্বকে যদি আমরা ডি ধরি, ডি, তাহলে আমরা জানি ডি ইজ ইকাল টু এম বাই ভি বা ভি ইজ ইকাল টু এম বাই ডি। এবার আমরা এই যে সমীকরণটা পেলাম, এই যে সম্পর্কটা পেলাম, এই সম্পর্কটাকে যদি আমরা পিভি ইকুয়াল টু কে তে বসাই তাহলে আমরা পাব পি গুণিত এম বাই ডি ইকুয়াল টু কে, ঠিক আছে? দ্যাট ইজ আমরা এখান থেকে এটাকে লিখতে পারি পি বাই ডি ইকুয়াল টু কে বাই এম। এবার আমরা দেখছি যে কে একটি ধ্রুবক, এম আমরা স্থির ধরেছি, তাহলে সেটাও ধ্রুবক। তাহলে যদি দুটো ধ্রুবকের আমরা ভাগফল দেখি তাহলে সেটাও একটা ধ্রুবক হবে। দুটো ধ্রুবকের ভাগফলও কিন্তু একটা ধ্রুবকই হবে। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, পি ইকুয়াল টু নতুন ধ্রুবকটার নাম আমি দিলাম কে ড্যাশ ইনটু ডি। তাহলে আমরা যে সম্পর্কটা পেলাম সেটা পি ভ্যারিজ অ্যাজ ডি, ঠিক আছে? পি ভ্যারিজ অ্যাজ ডি, বা এখান থেকেও আমরা লিখতে পারি পি ওয়ান ডি ওয়ান ইকুয়াল টু পি টু ডি টু। তাহলে আমরা সম্পর্কটি কি পেলাম, যে চাপ যদি আমরা বাড়াই তাহলে ঘনত্ব বাড়বে। একটু দেখে নেব, একটু জিনিসটাকে বুঝে নেব। ধরা যাক এরকম একটা পাত্র আমি নিয়েছি যার এখানে একটা পিস্টন আছে। পিস্টন মানে আমি এই যে জিনিসটা আমি দেখছি এই জিনিসটাকে আমি নিচে এবং ওপরে ওঠাতে এবং নামাতে পারি। ধরে নিই এখানে কিছু পরিমাণ গ্যাস আছে, তাহলে এখন এই আয়তনে কিছু পরিমাণ গ্যাস আছে সেটাকে আমি ধরে নিলাম, তার একটা ঘনত্ব আছে। এইবার যদি আমি
প্রেসার বাড়ার প্রেসার বাড়ালে কি হবে, পিস্টনটা নিচে নেমে আসবে, পিস্টনটা তখন আর উপরে থাকবে না, পিস্টনটা নিচে নেমে আসবে। তাহলে নিচে যখনই এলো, প্রথমে ভলিউমটা কত হচ্ছিল এখান থেকে এই, আর এখন ভলিউমটা কত হচ্ছে, প্রথমে ধরা যাক এই যখন পিস্টনটা এখানে ছিল তখন তার চাপ ছিল P1, দ্বিতীয়তে পিস্টনটা এখন এখানে আছে তখন তার চাপ হলো P2। তাহলে আমি দেখছি গ্যাসের অনুসংখ্যা কিন্তু একই, মানে এম একই মানে অনুসংখ্যা একই, ঠিক আছে, কিন্তু কিন্তু আমি এখানে আয়তনটা যেহেতু আমার কমে গেল তাই জন্য অণুগুলোকে আরো কাছাকাছি থেকে যেতে হলো নাকি, আগে যতটা অণুগুলো থাকার এই গোটা এই যে V1 গোটা স্পেসটাতে গোটা আয়তনটাতে যতটা থাকার জায়গা পাচ্ছিল তার থেকে তো কম আয়তনে থাকতে হলো, আর কম আয়তনে থাকা মানেই কি, তার ঘনত্ব বেড়ে যাওয়া। কারণ ঘনত্ব হচ্ছে আগেই বললাম, আগে একবার বলেছিলাম যে একক আয়তনে যতগুলো অণু থাকে সেটা হচ্ছে তার ঘনত্ব। তাহলে এখানে কি একক আয়তনে V1 যতটা অণু আছে, একক আয়তনে V2 কিন্তু তার থেকে বেশি সংখ্যক অণু আছে, যেটা আমরা গাণিতিক ভাবেও দেখতে পাচ্ছি। এবার আমরা বয়লের সূত্রের কিছু লেখচিত্র দেখব, ঠিক আছে। এবার তাহলে বয়লের সূত্রের বিভিন্ন লেখচিত্র, প্রথম লেখচিত্র আমরা যেটা দেখব সেটা P vs V বা V vs P। লেখচিত্র দেখতে গেলে আমাকে দেখতে হবে যে সমীকরণটা কি প্রকারের। এখানে আমরা দেখছি পি গণিত ভি সমান ধ্রুবক, পি গণিত ভি সমান যদি ধ্রুবক হয় তাহলে এই সমীকরণটা দাঁড়ায় এক্স গণিত ওয়াই সমান এর সঙ্গে। সুতরাং কোয়ার্ডিনেট জ্যামিতি থেকে আমরা বলতে পারি যে এখানে লেখচিত্রটা হবে সমপরাবৃত্তাকার, ঠিক আছে। এবং আর একটা জিনিস আমাকে দেখতে হবে যে যদি এই একই পদার্থকে আমরা যদি বিভিন্ন টেম্পারেচারে দেখি তাহলে টেম্পারেচার যত বাড়বে, টেম্পারেচার বা তাপমাত্রা যত বাড়বে ততই সমপরাবৃত্তটা কিন্তু ওপরের দিকে উঠবে। অর্থাৎ আমি এখানে T1, T2 এবং T3 দেখতে পাচ্ছি তিনটে লেখচিত্র নিলাম, তিনটেই সমপরাবৃত্ত হলো, কিন্তু দেখা যায় যে T1 যেটা সব থেকে কম, তারপরে T2 বেশি, আর সব থেকে বড় হচ্ছে T3, তাহলে আমরা দেখবো সমপরাবৃত্তটা আস্তে আস্তে ওপরের দিকে উঠছে, ঠিক আছে, সমপরাবৃত্তটা ওপরের দিকে উঠছে, ঠিক আছে। তাহলে এটা আমার বিভিন্ন টেম্পারেচারে P vs V গ্রাফ, P vs P গ্রাফও একই হয়। নেক্সট নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে 2 নম্বর, P vs 1/V, P vs 1/V। এখানে আমরা বয়লের সূত্র থেকে পাই PV = K, বা এটাকে লিখতে পারি আমরা P = K (1/V). এবার দেখা যাক, আমি যদি y = P ধরি, x = 1/V ধরি, এবং m = যদি আমরা k ধরি, তাহলে এই সমীকরণটা, এই যে এই সমীকরণটা, এটা দাঁড়ায় y = mx আকারে, এবং y = mx এই সমীকরণটা হয় কিন্তু একটি মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। আমরা জানি সরলরেখার সমীকরণ হয় y = mx + c, এবার c = 0, যেটা এখানে হচ্ছে, তার মানে এটা কি, এটা একটা মূল বিন্দুগামী
সমীকরণ। অর্থাৎ এখানে সমীকরণটা এরকম হবে। এখানেও আমরা T1 এবং T2 তে আমরা যদি দেখি, তাহলে যত যত তাপমাত্রা বাড়বে, T2 এখানে বড় T1 এর থেকে, যত তাপমাত্রা বাড়বে, দুটোই কিন্তু মূলবিন্দুগামী সরল রেখা, কিন্তু তাপমাত্রা যত বাড়বে তত কিন্তু দেখা যাবে যে এর এই যে এই সরলরেখার নতিটা, তোমরা দেখো সরলরেখার নতি এটা কিন্তু বেড়ে যাচ্ছে, সরলরেখার নতিটা বেড়ে যাচ্ছে। যত আমরা যাব তত আমরা দেখব যে সরলরেখার নতিটা, এই থিটাটা এটা কিন্তু বাড়ছে। ঠিক আছে, তাহলে বিভিন্ন তাপমাত্রায় মূলবিন্দুগামী সরলরেখা হলো। এবার বিভিন্ন তাপমাত্রায় আমি যদি দেখি, তাহলে তাপমাত্রা যত বাড়বে তত কিন্তু সরলরেখাটা আস্তে আস্তে পি অক্ষের দিকে যাবে বা ওয়াই অক্ষের দিকে আস্তে আস্তে যাবে। ঠিক আছে, আমরা যদি আরো একটা সরলরেখা করি তাহলে সেটা কিন্তু আরো ওয়াই অক্ষের দিকে সরে যাবে। ঠিক আছে, এটা ধরো T3 তে আমরা করলাম, তাহলে আরো কিন্তু সরে গেল। ঠিক আছে, তাহলে নতিটা দেখছি আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে পিভি ভার্সেস পি, পি বা পিভি ভার্সেস ভি লেখচিত্র। এখন দেখো বয়েলের সূত্র থেকে আমরা জানি পিভি ইজ ইকুয়াল টু কে, অর্থাৎ এটা কিন্তু ধ্রুবক। তাহলে আমরা বলতে পারি যে পি এর বা ভি এর, আমি দুটো লেখচিত্র একসাথেই বলছি, যে কোনো মানের জন্য এই পিভি, এটা কি চেঞ্জ হচ্ছে? তাহলে পিভি এর যে কোনো মানের জন্য পিভি কিন্তু কনস্ট্যান্ট থাকে, পিভির কিন্তু চেঞ্জ হয় না। তাহলে পিভি যদি চেঞ্জ না হয় তাহলে গ্রাফটা কি রকম হবে? গ্রাফটা পি ভার্সেস ভি বা পি ভার্সেস পি আমি প্লট করলাম, তাহলে গ্রাফটা কি রকম হবে? আমি এদিকে ভি আমি বাড়াচ্ছি, পিভি কিন্তু ভি আমি বাড়িয়ে যাচ্ছি, পিভি কিন্তু বাড়ছে না, পিভি কনস্ট্যান্ট। অর্থাৎ গ্রাফটি এক্স অক্ষ, যেটা কিনা আমার যে অক্ষতে আমি পি বা ভি প্লট করেছি এক্স অক্ষের সাথে সমান্তরাল হবে। বোঝা গেল? এইবার এইবার যদি আমি তাপমাত্রাটা ভ্যারি করি তাহলে কি দেখা যাবে যে যত আমি তাপমাত্রা বাড়াচ্ছি তত এই লেখটা, এই যে সমান্তরাল রেখটা কিন্তু উপরের দিকে উঠছে। যেরকম আমি T1 T2 এবং T3 তে যদি আমি গ্রাফটা নিই তাহলে আমি পরিষ্কার দেখব যে T3 এটা সব থেকে বড়, তাই জন্য দেখো পিভির এই যে সমান্তরাল রেখাটা সেটা সব থেকে উপরে আছে। তারপরে T2 একটু ছোট, T3 থেকে T2 কম, তাহলে দেখো T3 থেকে নিচে আছে। আর T1 একটা একবারে কম, মানে T1টা একবারে T3 এবং T2 থেকে কম, তাই জন্য দেখো এর লেখচিত্রটা বা এর রেখাটা, এই সমান্তরাল রেখাটা কিন্তু নিচের দিকে আছে। ঠিক আছে, এইবার আমরা চলে যাব লগ পি ভার্সেস লগ ভি গ্রাফে। সবসময় বলে দিচ্ছি যে কোনো গ্রাফ করতে গেলে আমরা আগে সেই গ্রাফটাকে কোন সমীকরণ স্যাটিসফাই করছে বা কোন সমীকরণ সেটা দিচ্ছে গ্রাফের, সেটা বের করতে আমরা যদি পারি তাহলে কোনো গ্রাফ কিন্তু আমাকে মুখস্থ করতে হবে না, আমরা নিজেরাই সেটা পারব। যেরকম ধরো লগ পি ভার্সেস লগ ভি এর আমি গ্রাফ প্লট করব। লগ আমরা
শিখে এসেছি, আমরা কি করে করব দেখি। আমরা জানি যে পিভি ইকুয়াল টু কে। এবার দুই দিকেই লগ নিলাম, তাহলে লগ পিভি ইকুয়াল টু লগ কে। এবার লগের যদি এরকম গুণ আকারে থাকে তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে লগের যোগ, দ্যাট ইজ লগ পি প্লাস লগ ভি ইকুয়াল টু লগ কে। ঠিক আছে, এবার আমি লগ পিটাকে একদিকে রাখলাম কারণ আমার ইচ্ছা সেটাকে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি ফর্মে নিয়ে যাওয়া যায় কিনা সেটা দেখব। তাহলে আমি কি করলাম, লগ পিটাকে একদিকে রাখলাম, লগ ভিটাকে অন্যদিকে নিয়ে গেলাম, তাহলে ন্যাচারালি কি হবে, মাইনাস লগ ভি প্লাস লগ কে। এইবার দেখো আমি এটাকে লিখছি লগ পি ইকুয়াল টু, এটাকে আমি এরকম ভাবে মাইনাস ওয়ান লিখতে পারি, লগ ভি প্লাস লগ কে লেখা যেতে পারে। এবার আমি যদি লগ পি কে ওয়াই ধরি, মাইনাস ওয়ান কে যদি আমি এম ধরি, লগ ভি কে যদি আমি এক্স ধরি, আর লগ কে কে যদি আমি সি ধরি, আমি সব তলায় তলায় লিখলাম, লগ কে কে যদি আমি সি ধরি, তাহলে আমার এই যে সমীকরণটা দেখছি সেটা দাঁড়িয়ে যায় ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, যা নতি হচ্ছে মাইনাস ওয়ান। অর্থাৎ আমি ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি মানে আমি একটা সরল রেখা পাব যার নতি কিন্তু ঋণাত্মক, যার নতি কিন্তু ঋণাত্মক। অর্থাৎ আমরা যদি গ্রাফ প্লট করি, আমরা যদি এখানে গ্রাফ প্লটটা করি, তাহলে আমরা যদি এদিকে লগ পি ওয়াই অ্যাক্সিসে, এক্স অ্যাক্সিসে লগ ভি নিই, তাহলে আমরা একটা ঋণাত্মক নতিযুক্ত একটি সরল রেখা পাব। ঠিক আছে, এইবার আবার এক বিভিন্ন উষ্ণতায় আমি যদি দেখি, তাহলে উষ্ণতা বাড়ালে ধরা যাক এটা আমার টি ওয়ান তাপমাত্রায় এবং এটা টি টু তাপমাত্রায়, তাহলে আমি টেম্পারেচার যত বাড়াবো তত কিন্তু নতি একই থাকবে, এই দুটোর অ্যাঙ্গেল এই দুটো সমান্তরাল দেখেই বুঝতে পারছি দুটো সমান্তরাল, অর্থাৎ নতি তার এক থাকবে কিন্তু রেখাটা ওপরের দিকে যাবে। ঠিক আছে, এইখানে নতির এই যে কোণটা কত হচ্ছে একটু দেখেন, এই কোণটা নতি আমরা মানে জানি ট্যান থিটা। এবার ট্যান থিটা আমরা জানি নতি কত হচ্ছে এখানে মাইনাস ওয়ান, ট্যান থিটা ইকুয়াল টু মাইনাস ওয়ান মানে থিটা ইকুয়াল টু 135 ডিগ্রি হয়, তাহলে এই যে অ্যাঙ্গেলটা এই যে কোণটা আমরা পাচ্ছি সেটা কিন্তু 135 ডিগ্রি। তাহলে বুঝতে পারলাম আমরা কি ধরনের আসছে, যে এরকম ভাবে নতি আসছে। এই যে এই পয়েন্টটা একটা জিনিস জানিয়ে রাখি, এই যে এই পয়েন্টটা যেখানে ওয়াই অ্যাক্সিসে টাচ হলো, ঠিক আছে, এটা কিন্তু আমার সি। হ্যাঁ, অর্থাৎ এই যে এই পয়েন্টটা, এই পয়েন্টটা এটা কিন্তু আমার, এই দুটো পয়েন্ট দুটো আলাদা টেম্পারেচারে লগ কে এর সাথে সমান। ঠিক আছে, তাহলে আমরা লগ পি ভার্সেস লগ ভি একটা এই গ্রাফ, এটা থেকে তোমাদের মাধ্যমিকে ছিল না, এটা নতুন একটা জিনিস আমরা শিখলাম বলতে পারা যায়। ঠিক আছে, তাহলে এই গ্রাফটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট এবং কিভাবে করা হলো তোমরা একটু দেখে নিও। আচ্ছা, তাহলে এই পয়েন্টটাকে আমরা কি বলছি, এই পয়েন্টটা কিন্তু লগ কে। না সেটি লগ কে টা টি ওয়ান এবং টি টুর জন্য আলাদা হবে, আমরা দেখতেও পাচ্ছি এটা লগ কে টি ওয়ান, টেম্পারেচার যদি আমরা ভ্যারি করি তাহলে লগ কে লগ পি লগ ভি প্রত্যেকটাই আলাদা হয়, গ্রাফের নেচার বা প্রকৃতি এক হয়, তাদের স্লোপ এক হয়, এবং T1
T1'e যা টেম্পারেচারের যে সরলরেখাটা আমি দেখছি সেটা T2টা মানে হায়ার টেম্পারেচারে গেলে সেই সরলরেখাটি কিন্তু একটু উপরের দিকে উঠে যায়। নেক্সট আমরা যে গ্রাফটা দেখব সেটাও আমাদের নতুন, ভালো লাগবে দেখতে কিভাবে গ্রাফের সমীকরণগুলো আনছি সেগুলো দেখতে ভালো লাগবে। দেখো পাঁচ নম্বর গ্রাফ পি স্কোয়ার ভার্সেস বি। এবার এই ধরনের যদি গ্রাফ পরীক্ষায় হঠাৎ করে দিয়ে দেয় তাহলে আমি কি করব, কারণ পি স্কোয়ার ভি, পি স্কোয়ার ভি এই জিনিসটাই কিন্তু আমি দেখিনি বয়ালের সূত্রতে, আমি পি স্কোয়ার ভি এই ব্যাপারটা দেখিনি, পি স্কোয়ার ব্যাপারটাই দেখিনি। তাহলে আমাকে বয়েলের সূত্রের যে মূল সমীকরণ সেখান থেকে আমাকে এই সমীকরণটা আনতে হবে। কি করে আনব, না আমরা বয়েলের সূত্র থেকে জানি পি ভি ইকুয়াল টু কে, এটা আমরা জানি। আবার তাহলে আমি এবার কি করলাম, আমি দুই দিকে পি গুণ করলাম, তাহলে এদিকে বাঁদিকে পি গুণ করলে সেটা পি স্কোয়ার হয়ে গেল, আর ডান দিকে পি গুণ করলে সেটা পি থেকে গেল। তাও তো আমার এলো না, কারণ আমার এদিকে যদি পি স্কোয়ার ভি থাকে মানে এটাকে যদি ওয়াই ধরি তাহলে এদিকে ভি আনতে হবে। তাহলে ভি আমি কি করে আনবো, ভি আনতে গেলেও আমাকে কিন্তু বয়েলের সূত্রের সাহায্য নিতে হবে। আমরা কি জানি P is equal to K by V. P is equal to K by V. ঠিক আছে, আচ্ছা এই গ্রাফটা P versus 1 by P করো, ঠিক আছে এই গ্রাফটা একটু ঠিক করে নিও। পাঁচ নম্বর যে গ্রাফটা দেওয়া হয়েছিল সেই গ্রাফটাতে পি স্কোয়ার ভি ভার্সেস ওয়ান বাই ভি হবে, পি স্কোয়ার ভি ভার্সেস ওয়ান বাই ভি হবে, ঠিক আছে। তাহলে পি স্কোয়ার ভি ভার্সেস ওয়ান বাই ভি কি করবো, কে ইন্টু কে বাই ভি করা হলো। এবার এটাকে আমি কি লিখছি, পি স্কোয়ার ভি ইকুয়াল টু কে স্কোয়ার গণিত ওয়ান বাই ভি। তাহলে এটাতে যদি আমি ওয়াই ধরি, কে স্কোয়ারকে যদি আমি এম ধরি, আর ওয়ান বাই ভি যেটা আমার এক্স যদি ধরি, তাহলে আমি কি পাবো, আমি কিন্তু ওয়ান বাই ভি ভার্সেস পি স্কোয়ার ভি যদি প্লট করি তাহলে আমি দেখব সেটা একটি মূল বিন্দুগামী সরলরেখা হচ্ছে, যা যে সরলরেখার নতি সমান কিন্তু কে স্কোয়ার, কে স্কোয়ার সমান এম, ওয়ান বাই পি সমান এক্স, আর পি স্কোয়ার পি সমান ওয়াই যদি হয়। ঠিক আছে, নেক্সট আমরা যে গ্রাফে যাব যেটা আমি চলে এসেছিলাম, যে গ্রাফে যাব সেটা হচ্ছে পি স্কোয়ার ভার্সেস, পি স্কোয়ার ভার্সেস ভি। একই রকম মানে ডিডাকশনটা অনেকটা একই রকম হবে, কি আমি আগের মতনই পি ভি ইজিক্যাল টু কে ধরলাম এবং সেখান থেকে পি ইজিক্যাল টু কে বাই ভি লিখে রাখলাম। আমি দুদিকে পি স্কোয়ার যেহেতু আনতে হবে তাহলে দুদিকেই পি দিয়ে গুণ করলাম, বাঁদিকে আমার এলো পি স্কোয়ার ভি, ডান দিকে আমার এলো ইকুয়াল টু কে পি। এবার পি এর জায়গায় আমি, পি এর জায়গায় আমি কে বাই ভি লিখলাম। লেখার পর, লেখার পর আমি যদি এইবার জাস্ট একটা লাইন পি স্কোয়ার ভি গণিত ভি আমি করলাম, ভিটাকে এদিকে নিয়ে গেলাম, সমান ডান দিকে থাকলো আমার কে স্কোয়ার, ঠিক আছে।
তাহলে এই সমীকরণে আমি যদি এটাকে y ধরি, এটাকে যদি আমি x ধরি, তাহলে y ইনটু x বা x ইনটু y, এটাকে যদি আমি c স্কয়ার ধরি, তাহলে এই সমীকরণটা আমরা পাই। এবং কোঅর্ডিনেট জিওমেট্রি থেকে আমরা বলতে পারি যে এটা একটি সম পরাবৃত্তের সমীকরণ। অতএব গ্রাফটা কিরকম হবে আমি একটু মুছছি, গ্রাফটা কিরকম হবে না, এদিকে আমি প্লট করলাম b স্কয়ার v আর এদিকে আমি প্লট করলাম v, তাহলে গ্রাফটি হবে আমার একটি সমপরাবৃত্তাকার বা একটি সমপরাবৃত্ত। ঠিক আছে, নেক্সট 6 নম্বর গ্রাফ এটি হলো। 7 নম্বর গ্রাফ আমরা লগ পিভি ভার্সেস লগ ভি দেখব, লগ পিভি ভার্সেস লগ ভি। আমরা এটা লিখতে পারি, তাহলে গ্রাফটা যেটা হবে লগ পিভি ভার্সেস লগ ভি। আমরা পিভি ইকুয়াল টু কে যদি লিখি, তাহলে লগ পিভি ইকুয়াল টু লগ কে। ঠিক আছে, লগ পিভি ইকুয়াল টু লগ কে। এইবার আমরা জানি যে ভি এর মান বৃদ্ধি বা হ্রাসে লগ পিভি এর, সরি, পিভি এর মান এক বা স্থির থাকে, এটা আমরা জানি। তাহলে ভি এর মান বৃদ্ধিতে যদি লগ পি এর মান স্থির থাকে, তাহলে লগ ভি এর মান বৃদ্ধিতেও লগ পিভি এর মান স্থির থাকবে। তাহলে আমরা যদি একটা গ্রাফ প্লট করি যেখানে আমি এদিকে লগ পিভি ভার্সেস লগ ভি যদি আমি প্লট করি, তাহলে আমি দেখব যে সেটা ভি এর যে কোনো মানের জন্য লগ ভি বাড়ছে কিন্তু লগ পিভি একই থাকছে। তাহলে আমি দেখব সেটা একটি সমান্তরাল, যা আমি লগ পিভি ভার্সেস লগ ভি এর গ্রাফ পেয়েছিলাম সেটাই আমি লগ পিভি ভার্সেস লগ ভি এর গ্রাফে পাবো। ঠিক আছে, নেক্সট যে গ্রাফ আমাদের আছে সেই গ্রাফটি হলো, নেক্সট যে গ্রাফ আমাদের আছে সেই গ্রাফটি হলো লগ পি ভার্সেস লগ 1/v। দেখা যাক এটা সমীকরণটা আগে আনতে হবে, কি করে আনা যায় দেখি। আমরা জানি পিভি ইকুয়াল টু কে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি পি ইকুয়াল টু কে গণিত 1/v। এবার লগ নিলাম, লগ পি লগ 1/v গণিত কে। এইবার আমরা জানি এই যে 1/v গণিত কে অর্থাৎ গুণ হচ্ছে, সেটাকে আমি লিখলাম লগ 1/v প্লাস লগ কে। এবার আমি লগ পি সমান y করলাম, আমি এটাকে একটু সমীকরণের সঙ্গে মেলানোর জন্য আমি এখানে 1 বা প্লাস 1 আমি লিখলাম, লিখতেই পারি কারণ প্লাস কিছু নেই মানে আমি এখানে প্লাস 1 লিখতেই পারি, কিন্তু সমীকরণটা এটা আরো ভালো বোঝা যাবে। এই প্লাস 1 সমান আমি m ধরলাম,
log 1 by v এটা সমান আমি x ধরলাম log k সমান আমি c ধরলাম তাহলে আমি কি পাবো না আমি একটি সরল রেখা পাবো ধনাত্মক স্লোপ যুক্ত ধনাত্মক স্লোপ যুক্ত আমি একটি সরল রেখা পাবো log p versus log 1 by v আমি কি পাবো আমি একটি ধনাত্মক স্লোপ যুক্ত সরল রেখা পাবো যেখানে এইটুকু হচ্ছে log k এই হচ্ছে আমার নতি আমার নতি কত আমি দেখছি মাইনাস এই প্লাস 1 তাহলে আমি জানি tan থিটা সমান নতি হয় তাহলে এখানে tan থিটা ইকুয়াল টু প্লাস 1 tan থিটা প্লাস 1 হয় tan 45 ডিগ্রির ক্ষেত্রে তাহলে যে স্লোপটা আমি পাবো সেই নতির মান হচ্ছে এই যে এই নতির মান হচ্ছে এটা হচ্ছে 45 ডিগ্রি ঠিক আছে এই যে নতির মানটা আমরা দেখছি এই নতির মানটা হবে 45 ডিগ্রি ঠিক আছে তাহলে এই হলো আমার বিভিন্ন ধরনের গ্রাফ ঠিক আছে এরপরে নেক্সট দিন যে ভিডিও দেব সেখানে আমরা চালসের সূত্র এবং আরো সূত্রাবলীগুলো দেখব